সম্মানিত ব্যক্তি ফলিত গণিত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী। আমি স্যারকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, এবং আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি যারা এই কাজে নিয়েছে তাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ডিপার্টমেন্টকে একটা লাইমলাইটের পজিশনে কেন আসছে এবং কিভাবে আমরা এই ডিপার্টমেন্টের সৃষ্টি করলাম এবং এই ডিপার্টমেন্টের বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ যে আমাদের পদচারণা কীভাবে ঘটবে সেই বিষয়ে আমি দু একটি কথা বলতে চাই। প্রথমে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই জন্মলগ্ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ সৃষ্টি হয়েছিল। সেই গণিত বিভাগ 1921 সাল থেকে শুরু, সে তারপর কিন্তু ওই সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের MS অধ্যয়নরত পিওর এবং অ্যাপ্লাইড ম্যাথ হিসাবে দুটো ব্রাঞ্চ ছিল। সেই ব্রাঞ্চের ধারাবাহিকতায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত ডিপার্টমেন্টের যে অগ্রযাত্রা সে 1921 সাল থেকে চারটি ডিপার্টমেন্টের মধ্যে থেকে তার মধ্যে ওয়ান অফ দেম, পরবর্তীতে বর্তমান প্রেক্ষাপট এবং বিশ্ব বিজ্ঞান চর্চায় গণিতের যে অবদান সেই অবদানের পরিপ্রেক্ষিতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের প্রেক্ষাপটটা চলে আসে। সেই হিসাবে 2014 সালের 1 জানুয়ারি থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত গণিত ডিপার্টমেন্টের নিজস্ব ডিপার্টমেন্ট হিসেবে আমরা প্রতিষ্ঠা লাভ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটা একটা অনন্য অবদান যে অ্যাপ্লাইড ম্যাথ সারা বিশ্বে যেভাবে তার বিজ্ঞানের অগ্রযাত্রায় এবং সাইন্টিফিক রিসার্চে যে ভূমিকা রাখে ফলিত গণিত ডিপার্টমেন্ট তার মধ্যে একটা বিশেষ অবদান রাখছে। আমি গণিত ডিপার্টমেন্ট ফলিত গণিত ডিপার্টমেন্টের তৃতীয় চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতেছি এবং এই চেয়ারম্যান হিসাবে আমাদের সময়ে এবং বিগত সময়গুলোতে যেভাবে আমাদের শিক্ষার্থী যারা এখান থেকে পাশ করে সারা বিশ্বে হায়ার স্টাডিতে যে অবদান রাখছে, সারা বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে তারা সে স্বাক্ষর রাখছে এবং তারা ওইখানে তাদের শিক্ষা জীবন শেষ করে তারা এখন কর্মজীবন শুরু করছে। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের এই ফলিত গণিতের অগ্রযাত্রা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে গেছে। আমরা এখন যেটা সবচেয়ে বেশি লক্ষ্য করি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে সকল শিক্ষার্থীগুলো বিভিন্ন চয়েস দেয় তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত গণিত ডিপার্টমেন্টের প্রথম 500 জনের মধ্যে থেকে আমরা পাই। এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট। তার একটিমাত্র কারণ হচ্ছে আমরা যে শিক্ষার্থীগুলো এখান থেকে তারা শিক্ষাজীবন শেষ করে যারা কোথায় গিয়ে সেট করবে তার অর্থ হচ্ছে তারা এমনভাবে তারা শিক্ষাজীবন শেষ করে আমাদের সারা বিশ্বে তারা যে অবদান রাখতেছে এটা আমাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। পাশাপাশি তাদের কর্মক্ষেত্রে বিভিন্নভাবে সেটা শুধুমাত্র গণিতে না অ্যাপ্লাইড গণিতে, আপনারা সবাই জানেন ফিজিক্স ডিপার্টমেন্ট যখন ছিল সেখান থেকে অ্যাপ্লাইড ফিজিক্স হয়েছিল, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট যখন ছিল সেখান থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রি নিয়েছে। এখন কিন্তু কেমিস্ট্রি এবং ফিজিক্সের চেয়ে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফিজিক্স, এই সকল ডিপার্টমেন্টগুলো সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছে। তার অর্থ হচ্ছে একটাই যে আমরা অ্যাপ্লাইড সায়েন্স, এখন প্রযুক্তি সবসময় অ্যাপ্লাইড দিকে যাচ্ছে, সেই অ্যাপ্লাইডের সাথে আমরা 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 যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তারা যেভাবে রিসার্চকে গতিশীল নিয়ে আসার জন্য তারা শ্রম, সময় এবং মেধা এখানে দিচ্ছে, আমি আশা করি আমি চেয়ারম্যান হিসেবে না, আমি একজন ব্যক্তি রিসার্চার এবং ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে আমি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা দাবি রাখি যে তারা যেন তাদের এই অধ্যবসায়টা তারা কন্টিনিউ রাখে। আশা করি সারা বাংলাদেশের তথা সারা বিশ্বে তাদের সেই মান, মর্যাদা এবং গবেষণায় তারা সুন্দর একটা পজিশন তারা ক্রিয়েট করতে পারবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। আর আমরা শুধুমাত্র বিজ্ঞানের সাথে শুধুমাত্র গণিতের যে সামঞ্জস্য তাই না, আমরা বায়োলজিক্যাল সায়েন্সে আপনারা জানেন আমাদের ডিপার্টমেন্ট অনেক রিসার্চার আছে যারা বায়োমেডিক্যাল সায়েন্সের সাথে কোলাবোরেশন করতেছে, বিভিন্ন আমাদের বাংলাদেশ সবচেয়ে ভালো হসপিটাল স্কোয়ার হসপিটাল এসে স্পলারশিপ তার একটা কোলাবোরেশন করছে, যে কোলাবোরেশনে আমাদের ছাত্রছাত্রীরা গবেষকরা তারা তাদের স্বাক্ষর রাখতেছে। পাশাপাশি আমার মেশিন লার্নিং নতুন একটা মানে নতুন সময়ের উপযোগী মেশিন লার্নিং অ্যান্ড আমরা সেটা আর্টিফিশিয়াল যেটা ইন্টেলিজেন্স, এটা একটা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্স আমাদের এই বায়োসায়েন্স এবং আমাদের মেশিন লার্নিং এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা আছে মেকানিক্যাল বায়োমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং,
এটা হচ্ছে সবচেয়ে, আমরা যে আমরা এক্স রে করি, আমরা যে কি বলে এটাকে বলা হয় এমআরআই, এই যে এই যে এই যে আমাদের স্বাক্ষরগুলো, এগুলো কিন্তু আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আমাদের এই যে মডেলিংয়ের উপরে সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছে, যার জন্য অ্যাপয়েন্টমেন্ট কেন এত গুরুত্ব বহন করে শুধুমাত্র এটা একটা নতুন আবিষ্কার যে মডেলিং, এবারে বিভিন্ন মডেলিংটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব লাগতেছে। আর একটা আসতেছে কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্স, আমরা যেটাকে সফটওয়্যার সিএফটি বলি, এটা এই যে ফ্লুইড মেকানিক্সের একটা আলাদা ব্রাঞ্চ সৃষ্টি হয়েছে সিএফটি, কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্স। আর একটা আছে অ্যারোডাইনামিক্স, ফ্লো কন্ট্রোল অন এয়ার ফ্লোস, উইংস অ্যান্ড আদার বডিস, যে সবগুলোই আমাদের যেখানে আমাদের ফ্লো আছে, যেখানে আমাদের মানে লিকুইড আছে, সেখানে কিন্তু আমাদের এই ম্যাথমেটিক্যাল মডেলিং সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। এই মডেলের উপর প্রেক্ষাপটকে লক্ষ্য করে আমরা পরবর্তীতে আমরা অবজারভেশনে যেতে পারি, যে অবজারভেশন মেডিকেলে যাচ্ছে, যে অবজারভেশনগুলো ইঞ্জিনিয়ারিংয়ে ফলো করতেছে, যে অবজারভেশনগুলো আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে তারা সবচেয়ে বেশি কনক্লুশন নেওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করতেছে। যার জন্য আমাদের এখন সবচেয়ে বড় টার্গেট হচ্ছে কোলাবোরেশন, কোলাবোরেশন উইথ মেডিকেল সায়েন্স, কোলাবোরেশন উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোলাবোরেশন উইথ ইঞ্জিনিয়ারিং, কোলাবোরেশন উইথ আমাদের ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স, যেটা আমার সবচেয়ে আরেকটা ব্রাঞ্চ হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স, এটাকে বলা হয় আমাদের অ্যাকচুয়াল ম্যাথমেটিক্স, যেটা এখন বিজনেসের সাথে আমাদের যারা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তারা আর একটা মাইল ফলক আমাদের সাথে একটা এমওইউ হয়েছে, যে এমওইউর মাধ্যমে আমাদের অনেক ছাত্রছাত্রী এই রিসার্চের সাথে জড়িত এবং ওখানে তারা প্র্যাকটিক্যাল একটা ফিডব্যাক পাচ্ছে যে আমরা কেন এই বিষয়ে স্টাডি করি এবং গবেষণা করি, এবং তারাও আমাদের এই গবেষণা দিয়ে তারা ভবিষ্যৎ যারা আমাদের এই ফিল্ডে কাজ করে, আমরা সবাই জানি যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সবার জন্য একটা লিঙ্কেজ আছে, সবার সাথে একটা লিঙ্কেজ আছে, যেটা কীভাবে আরও এনরিচ করা যায় আমরা আমাদের মডেলিং দিয়ে, আমাদের গবেষণা দিয়ে তাদেরকে আমরা সহযোগিতা করতেছি। আজকে গবেষণা মেলার আরেকটা বিশেষ দিক হচ্ছে, যেটা আজকের আমাদের মন্ত্রী মহোদয়রা, সরকার মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, শিল্প মন্ত্রণালয় এবং অন্যান্য আমাদের যে স্টেক হোল্ডার আছে তারা আমাদের সাথে কোলাবোরেশনের জন্য এই যে রিসার্চ ফেয়ার আজকে আমাদের সবচেয়ে সময় উপযোগী একটা মানে প্ল্যাটফর্ম হয়ে গেছে, যেখানে আমাদের শুধুমাত্র টাকা থাকলেই হয় না, টাকাকে প্রপার ইউটিলাইজ করতে হবে জাতি গঠনে, সমাজ গঠনে এবং আমাদের বিজ্ঞানের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আরেকটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দিক হচ্ছে রিলেটিভিটি অ্যান্ড কসমোলজি, যেটা আমরা স্টিফেন হকিংস, আমাদের আইনস্টাইন এবং অন্যান্য যারা এই বিষয়ে কাজ করে গেছে, এখন বর্তমান প্রেক্ষাপটটা আমরা সেই দিকে যাচ্ছি, কীভাবে আমাদের এই সৌরজগৎ নিয়ে আমরা কাজ করি সেটার একটা মাইল ফলক আমাদের এই মডেলিং। সুতরাং এই মডেলিংগুলোই আমাদের পরবর্তীতে আরও ডাইভার্সিটি নিয়ে আসবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা গবেষণা আসবে তাদের এই কাজে উৎসাহ যোগাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত স্যারকে, আমরা আপনার দীর্ঘায়ু কামনা করছি, আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।